দিনের খরচ ও 40 সম্পর্কে জানতে চাই। সাত দিনের খরচ, সাত দিনের খরচ ওই মৌলভী সাহেবের বাড়িতে পাঠাই দিন, যে বেদাত কয় তারে পাঠাই দিন, দেখবেন রিসিট কেটে নিয়ে নিবে, পাকা রিসিট দিয়ে দিবে, রিসিট দিয়ে নিয়ে নিবে। সম্মানিত শ্রুতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোকটাকে স্পেন্ড করতে দেননি। শোক 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 মানে দুঃখ কষ্টটাকে লম্বা করতে দেননি, সুখটাকে লম্বা করতে দিছেন। সুখটাকে যত বাড়াতে পারেন তবে শোককে বাড়ানো যাবে, এই জন্য শোককে তাহাদিদ করা হয়েছে, এটার সীমাবদ্ধ করা হয়েছে। শোক পালন হবে তিন দিন, কয় দিন? তিন দিনের বেশি শোক পালন হলে অফিস আদালত সব বন্ধ হয়ে যাবে, মিল ফ্যাক্টরি সব বন্ধ হয়ে যাবে, ব্যাংক আদালত সব কিছু কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছি? অতএব শোককে লম্বা করা যাবে না, শোক হবে কয় দিন? তিন দিন। তো তিন দিনের পরে চতুর্থ দিন তো কোনো শোক নাই, ওই যে চার দিনের খরচা, তার মানে চতুর্থ দিনে তো আর শোক নাই। তাহলে যে মানুষটা কবরে চলে গেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদকে বললেন, আমি বিদেশে ছিলাম, আমি মায়ের মৃত্যুর সময় ছিলাম, আমি চাই মাকে কিভাবে সমৃদ্ধ করতে পারি, সবটা দিয়ে কিভাবে মাকে আগায় দিতে পারি। নবীজি বলছেন, তোমার মায়ের জন্য পথিকদের পানির ব্যবস্থা করো, পথিকরা পানি খালে, পানি পান করলে, এর সব ফিরিস্তারা নিয়ে তোমার মায়ের কাছে গিয়ে যখন যোগ করবে, বিকাশ ক্যাশের মধ্যে যখন যোগ করে দিবে, কি বলেন ঠিক কিনা? যখনই যোগ করবে তখন তোমার মা বলবে যে আমি তো এটা করি নাই, সব আসলো কোত্থেকে? তখন ফেরিস্তা বলবে যে তোমার ছেলে ওই যে পথিকের জন্য পানির ব্যবস্থা করছে। তাহলে পথিকের জন্য যদি পানির ব্যবস্থায় সওয়াব কবরে যায়, তাহলে চতুর্থ দিন খরচা করলে পানি খাওয়ার সে ভাত খাওয়াটা এটা আরো দামি জিনিস না? তাহলে সব তো বেশি হবে। আবার বলবেন যে 40 আর দিয়েন না বাবা, আরো দিবেন, আরো ছোট, খালি মজাই লাগে সারা রাত। না রে বাবা, আমি তো খুব ক্লান্ত মানুষ, আমি তো খুবই ক্লান্ত মানুষ, সারাদিন কাজ করতে হয় আমাকে, সারাদিন এই এখানে আসার আগ পর্যন্ত আমি কি করছি? কাজ করছি, কাজ করে গাড়ি নিয়ে দৌড় দিয়ে চলে আসছি। সম্মানিত শুধু ভাইরা, আমার এখানে মিলাদ মাহফিলের শেষে বাদ্যযন্ত্র বাজিয়ে গান জায়েজ কেন না হয়? এটা নাই, এটা জায়েজ নেই। কিসের মিলাদের পরে গান, গান বাদ না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা ফালাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা ইজাত তুখিজাল ফায়ুতি ওয়ালা ওয়াল আমানাতু মাগনাবা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া আতা রাজুল ইমরাতা ওয়া আক্কা উম্মা ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসাবা ওয়া সাদাল কাবিলাত ফাসিকুহু ওয়া কানা যাইমাল কওমি আরজালুহুম ওয়া তুউল্লিমাল গায়রি আহলিদ দ্বীন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 15 যখন কোনো সমাজে চালু হবে তখন আল্লাহর গজব চলে আসবে। তার মধ্যে একটা হলো যদি বাদ্যযন্ত্র শুরু হয়ে যায়, মাজামিরুশ শয়তান, এই শয়তানি বাদ্যযন্ত্র এটা ব্যবহার করে নবীর শানগুলোকে নষ্ট করা হচ্ছে। ওরা বেশি সুযোগ পাচ্ছে আমাদেরকে গালি দেওয়া, খবরদার, ওরা এখন অস্ত্র তৈরি করেছে, পীর বলতে গেলে পীর পূজা আর মাজার বলতে গেলে মাজার পূজা শব্দ যোগ করে দিয়েছে। এই চক্রান্তকারীরা আজকে এই শব্দগুলো ব্যবহার করে আমার যুবক এবং সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করছে। আসলে পীর না হলে এই বাংলাদেশে গৌর গোবিন্দের দেশে ইসলাম প্রচার হতো না, এই অলিরা না হলে দেশে এখানে মাছের পিঠে সওয়ার হয়ে তারা এসেছেন, বাঘের পিঠে, কুমিরের পিঠে সওয়ার হয়ে বাংলায় এসেছেন, তাদের দেওয়া ইসলাম আজকে ওদের মজা লাগে না, কথা বুঝেন নাই। এই জন্য এই জমিনে তাদেরকে কোনোদিন প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। মুর্শিদি গান বা তরিকতের বাজনা বাজিয়ে জায়েজ কি? জায়েজ কি না ভাই? কিসের মুর্শিদি গান? মুর্শিদি গান গজল গাইবেন, কি বলেন ঠিক না? না তে রসুল গাবেন, আবার গান কিসের? না, গান আমার ইসলাম সমর্থন করে না। নবী করিম ইসলামের হাদিস এসেছে যে গানের মজলিস, কথা বুঝতে পারছেন, খবরদার সেখানে বসবে না। ও তালাজ্জুজ বিহা কুফরুন ইস্তিমাহুল মালাহি মাসিয়াতুন গানের মজলিসে বসা ফাঁসে কি কাজ, কতক্ষণ না কি কাজ, ফাঁসে কি কাজ, আর সেখানে
যদি কোনো ব্যক্তি তালে তালে হাত নিই, কি চমৎকার ডানা কাটা করি, কথা বুঝতে পারছে, বাহবা দেয়, হই করে উঠে তালে একটা বউতালা করে যাবে, খবর তালে যাবেন না। আজানে নবীর নাম শুনলে হাতে চোখে মুখে লাগানো যায় যাচ্ছে কিনা, হ্যাঁ তার সেই জানালাইন খুলে দেখুন, সেখানে বলা আছে যখন নবীর নাম আসবে তখন দুই চোখকে দিলে এই চোখের জ্যোতি বেরিয়ে যাবে। আরো দুইটা আর দিবেন না, ওয়াদা আর কেউ দিবেন না। সালাতুল জানাজার পর লাশ সামনে রেখে উপস্থিত মুসল্লিদের নিয়ে মোনাজাত করা যাবে কিনা, দাফনের পরে দোয়া করেন তবুও জায়েজ, আর যদি লাশ সামনে থাকে নবী বলছেন যা সাল্লাইতুমুল মাইয়্যিতা ফা আখলিসু লাহু দোয়া, যখন মৃত ব্যক্তির জানাজা আপনি পড়লেন তখন বিশেষভাবে তার জন্য দোয়া করবেন। তাহলে আমরা যেটা পড়ছি ওটা জানাজার নামাজ পড়ছি, দোয়া করি নাই, কথা বলি না, যেহেতু কেবলামুখী, দোয়ার কেবলা হচ্ছে আসমান আর নামাজের কেবলা হচ্ছে কি কাবা, নামাজের কেবলা হচ্ছে কি আর দোয়ার কেবলা কি, তো কাজী জানাজার নামাজ কি পূর্ব দিকে ফিরে পড়া যায়? তাহলে আমরা পশ্চিম দিকে যখন ফিরে পড়ছি কাজী এটা নামাজ, আর এরপরে লাশ রেখে যে দোয়াটা এটা নাজায়েজ না। অনেকেই ইসলাম বা কোরআনের সাথে বিজ্ঞানের সাদৃশ্য বর্ণনার চেষ্টা করে এবং এগুলো শুনে অনেক কিছু অনেকেই খুশি হয়, কিন্তু ধর্ম আর বিজ্ঞান দুটো দুই জিনিস, একটির ভিত্তি বিশ্বাস আরেকটির মূলত পরীক্ষা নিরীক্ষা যুক্তিতর্কের উপরে প্রতিষ্ঠিত। আজকের বিজ্ঞান কালকে পরিবর্তন হতে পারে, এ ধরনের সাদৃশ্য করার চেষ্টা করা কি? শুনুন, আলবার্ট আইনস্টাইন তিনি বলেছেন যে রিলিজিয়ান অ্যান্ড সায়েন্স আর টুইন সিস্টার, উনি বলছেন ধর্ম এবং বিজ্ঞান এটা হচ্ছে দুইটা যমজ বোন, দুইটা কি যমজ বোন, রিলিজিয়ান অ্যান্ড সায়েন্স আর টুইন সিস্টার, কথা বলছে কি এটা টুইন সিস্টার, এটা হচ্ছে যমজ বোন। তো কাজেই রিলিজিয়ান উইদাউট সায়েন্স অ্যান্ড সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ ব্লাইন্ড, উনি বলছেন বিজ্ঞান ছাড়া কোরআন আর কোরআন ছাড়া বিজ্ঞান অন্ধের জগতে বসবাস করে, তবে ভিত্তি হলো বিজ্ঞানের কোরআন, কোরআনে মানে কোরআন এর ভিত্তি বিজ্ঞান না, বিজ্ঞানের ভিত্তি কি কোরআন, আরেকবার বলি বিজ্ঞানের ভিত্তি কি কোরআন, কিন্তু কোরআনের ভিত্তি কি না বিজ্ঞান, এই জন্য বিজ্ঞান পৃথিবীতে এখনো কোরআনের কাছে ছোট্ট শিশু হাঁটি হাঁটি পা, এখনো বিজ্ঞান দাঁড়াতে পারে না। আসল নবীকে সালাম দিই দাঁড়িয়ে, দয়াল নবী হো দিদার